السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যে অবস্থান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে ইসলাম আমরা এবং নিউজ 24-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নিউজ 24-এর নিয়মিত আয়োজনে আপনারা প্রতিদিন অংশগ্রহণ করে থাকেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। রাব্বুল আলামিন আমাদেরকে যতকাল বাঁচিয়ে রাখেন, আমরা যেন দিনের সাথে, দিনের প্রোগ্রামের সাথে লেগে থাকতে পারি এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রয়েছে, যে জীবনী সম্পর্কে আমরা সকলে জানি, যাক সিরাত, সিরাত অর্থ জীবনী, চরিত্র মাধুরী ইত্যাদি। সিরাতে খাতামুল আম্বিয়া অর্থাৎ শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর চরিত্র মাধুরী নিয়ে আলোচনা। আজকে আমরা আলোচনা করব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আল্লাহ রাব্বি করিম পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রাসূলের জীবন চরিত্রের মাঝে আছে আমাদের জন্য আদর্শ এবং উত্তম নমুনা। আমরা যেই যেই দিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে নিতে চাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহরবানিতে দিক নির্দেশনা ইনশাআল্লাহ পেয়ে যাব। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, শেখুল হাদিস শেখ মুফতি আরিফউদ্দিন মারুফ, খতিব সার্কিট হাউস জামে মসজিদ কাকরাইল ঢাকা। সাথে আছি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে যে বিষয়টি জানব, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জগতের বুকে আগমন করেছেন, যদিও তারিখ নিয়ে কিছুটা ঐতিহাসিকদের মাঝে দ্বিমত রয়েছে। আপনি শেখুল হাদিস বুখারি শরীফ পড়ান, মাশাআল্লাহ খুব ভালোই জানেন, এবং ইতিহাস সম্পর্কে আমি যতটুকু জানি আপনার অনেক নলেজ রয়েছে, অনেক প্রচুর পড়াশোনা করেছেন। তো আজকে আপনার কাছে আমরা জানবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী বা চরিত্র মাধুরী, সিরাত ইত্যাদির মাঝেই আমাদের জন্য কিন্তু উত্তম আদর্শ রয়েছে, যেমনটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। তা আপনার কাছে জানবো এই যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্য সমূহ, এগুলো আমরা একটু আলোচনা শুনবো আপনার কাছে। জাযাকুমুল্লাহ খাইরান, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আমাদের প্রথমেই আলোচনা করা দরকার বা অনুধাবন করা দরকার যে আমাদের যে আজকের শিরোনাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, সিরাতুন নবী বলতে কী বোঝায় এবং সিরাত শব্দের কী অর্থ, কী মর্ম? কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাত শব্দটা ব্যবহার করেছেন, 16 নম্বর পারা সুরা তহা 21 নম্বর আয়াত, হযরত মূসা আলাইহি সালাতু ওয়া সালামের ঘটনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সানুঈদুহা সীরাতাহাল উলা। এই আয়াতে মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম বলেছেন যে সিরাত শব্দটা অবস্থা, শান, হালত ইত্যাদির অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা যদি অভিধানের দিকে লক্ষ্য করি, বিশেষ করে প্রাচীন যে অভিধানগুলো আছে, লিসানুল আরব আছে, তাজুল আরুস আছে, আল কামুসুল মহিত আছে, এই সমস্ত অভিধান গ্রন্থের আমরা পর্যালোচনা করলে দেখতে পাই যে সিরাত শব্দের কয়েকটা অর্থ আছে। প্রসিদ্ধ অর্থগুলো হচ্ছে সিরাত মানে মতপথ, সিরাত মানে জীবন আদর্শ, সিরাত মানে জীবন চরিত। এই হিসাবে সিরাতুন নবী শব্দের অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত বা তার জীবন আদর্শ। আমরা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে কথা ইরশাদ করেছেন, 21 নম্বর পারা সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত,
যে আয়াতটি আপনিও তিলাওয়াত করেছেন অত্যন্ত প্রসিদ্ধ একটি আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই অবশ্যই তোমাদের জন্যে সুন্দরতম মডেল, সুন্দরতম আদর্শ রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মাঝে, তার জীবনের মাঝে, তার মাঝে, তার সিরাতের মাঝে। এবার আসুন আমাদের যে মূল বিষয় আজকের, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। এবং আমরা এই কথাটাকে আরেকভাবে বলতে পারি, এইভাবে বলতে পারি যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সিরাতকে আমাদের জন্যে এবং গোটা মানব জাতির জন্যে উত্তম আদর্শ হিসাবে আখ্যা দিয়েছেন। আমি এভাবেও বলতে পারি যে কেন একজন মানুষ হিসাবে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পথ এবং জীবন আদর্শকে আপনার জন্য মডেল এবং আদর্শ হিসাবে আপনি গ্রহণ করবেন। পৃথিবীতে তো মতাদর্শের অভাব নেই, পৃথিবীতে মতাদর্শের অভাব নেই, মতবাদের অভাব নেই, অনেক মত, অনেক পথ আছে, কিন্তু সেই সব মত, সেই সব পথের মধ্যে একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যেই মানব জাতির জন্য কল্যাণ, মানব জাতির জন্য সফলতা এবং মানব জাতির জন্য একটা গুড এক্সাম্পল, একটা মডেল। এর এক নম্বর বৈশিষ্ট্য, অর্থাৎ এমন বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তার সিরাতের মধ্যে রেখেছেন যা আপনি অন্য কোথাও পাবেন না। এক নম্বর বৈশিষ্ট্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সিরাত হচ্ছে অত্যন্ত ভারসাম্যপূর্ণ এক জীবন ব্যবস্থা, যেখানে কোনো সীমালঙ্ঘন নেই, যেখানে কোনো বাড়াবাড়ি নেই, যেখানে কোনো ছাড়াছাড়ি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে শব্দটা ব্যবহার করেছেন এই উম্মতের বৈশিষ্ট্য হিসাবে, নবীজির উম্মতের বৈশিষ্ট্য হিসাবে, উম্মাতান ওয়াসাতা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এক ভারসাম্যপূর্ণ জাতি। নবীর উম্মত ভারসাম্যপূর্ণ কখন হবে? যখন নবীর আদর্শ সে গ্রহণ করবে। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই বিষয়টা দেখতে পাই যে কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ছিল তার এবং তার নিজের জীবনের স্টাইলটাও ছিল এরকম। সাহেব বুখারী শরীফে আপনি জানেন যে হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার সাহেব বুখারিতে এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার সাহেব মুসলিমে উল্লেখ করেছেন, মুত্তাফাক আলাই হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাআ থালাতু তুরাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন সাহাবি আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, ঘরে উনি কী আমল করেন, তার ব্যক্তিগত পার্সোনাল আমল কীগুলি, এগুলি তারা জানবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরে হাজির ছিলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তাদের কথা হলো, দেখা হইল। আম্মা জান আয়েশা তাদেরকে জানালেন নবীর রাত কীভাবে কাটে, দিন কীভাবে কাটে, কী আমলের মধ্যে। তারা শুনে, স্বাভাবিক জীবনযাপন ছিল, তারা শুনে হাদিসে এসেছে কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে কম মনে হইল। কিন্তু তারপরেও তারা এটার একটা পজিটিভ ব্যাখ্যা দিয়েছেন, তারা নিজেরা নিজেরা বললেন যে নবীর কথা তো আলাদা, উনি যতটুকু করেন ততটুকুই তো বেশি করেন, কারণ কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামহি ওয়া মা তাআখার, তার অতীতের বর্তমানের ভবিষ্যতের সব গুনাহ অগ্রিম মাফ করে দিয়েছেন, তাই যদ্দূর করেন এর দূরেই বেশি। এরপর তাদের বাড়াবাড়ির যে চিন্তাটা আসলো, একজন বললেন যে আমি সারা রাত ইবাদত করব আর সারা দিন রোজা রাখব, আরেকজন বললেন যে আমি কখনো সংসার করব না, বিয়েশাদি করব না, সব সময় ইবাদত করব, এরকম আরেকজন বললেন যে আমি ওই সারাদিন রোজা রেখে যাব, এরকম তাদের কথার মধ্যে এরকম অবস্থা ছিল। ইন দি মেন টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আম্মা জান আয়েশার কাছ থেকে তাদের এই কথা শুনলেন, এতটা রাগ করা করলেন তিনি তাদের এই কথা শুনে, সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, খুতবা দিলেন, বয়ান দিলেন, বয়ান দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং বললেন এই কথা যে দেখো আমি তোমাদের মধ্যে সবচেয়েতে বেশি বুজুর্গ, সবচেয়েতে বেশি তাকওয়ার অধিকারী, সবচেয়েতে বেশি আল্লাহর ভয়, আল্লাহর মারিফাত আমার মধ্যে, আর আমি কী করি, রাতে ঘুমায়ও আবার ইবাদতও করি, আমি সংসারও করি আবার ইবাদতও করি, আমি কখনো নফল রোজা রাখি আবার ভাঙ্গি। এই যে একটা ভারসাম্যপূর্ণ জীবন দর্শন, জীবন আদর্শ, সিরাতে মুবারাকা আপনি আর কোথাও পাওয়া যাবে না। অত্যন্ত সুন্দর আপনি বলছিলেন, আমরা যাব দর্শকদের কাছে। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি,
অত্যন্ত সুন্দর এবং চমৎকার সাবলীল ভাষায় আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করছিলেন, যা আমরা বুঝতে পেরেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা তার মধ্যে ছিল ভারসাম্য। তাই তো আল্লাহ রাব্বি করিম কেয়ামত পর্যন্ত আগত উম্মত যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মানবে, বিশ্বাস করবে, উম্মত বলে স্বীকার করবে, সুন্নত অনুযায়ী চলবে, তাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা রয়েছে। অর্থাৎ মুসলমানদের জন্য এক কথায় আমরা বলবো, যিনি মানবেন, যিনি চলবেন, তিনি সফলতা পাবেন, আল্লাহ রসুলের শাফাত তার জন্য নসিব হবে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আরেকটি বিষয় আমরা বুঝতে পেরেছি আমাদের শেখ আরিফউদ্দিন মারুফ সাহেবের কথা থেকে, যে সিরাতের একটি অর্থ কিন্তু মত ও পথ পাওয়া যায়। আমরা আছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতের উপরে এবং পথের উপরে। তিনি যেই রাস্তা, যেই তরিকা, যে পদ্ধতি আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, সেই অনুযায়ী আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি পাবো। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে পেতে হলে অবশ্যই রাসূলের অনুসরণ অনুকরণ করতেই হবে, আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। এবং অপর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চাও তাহলে রাসূল বলেছেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, আপনি বলুন ফাত্তাবিউনি, আমার অনুসরণ অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। চলুন আজকে যে বিষয়টি আলোচনা আমরা করতেছিলাম, আপনারা শুনতেছিলেন, এর উপরে কারো কোনো কিছু জানার বুঝার থাকলে প্রশ্ন করবেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করবেন। প্রশ্ন করার আগে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, টিভি স্ক্রিনে দেওয়া আছে যে টিভির ভলিউম কমিয়ে কথা বলুন, অবশ্যই আমরা কমিয়ে এরপরে দেখে শুনে বুঝে সুন্দরভাবে, সুস্পষ্টভাবে, সংক্ষিপ্তভাবে কথা বলবো, যেন আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি, আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কথা বলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো প্রথমে যেটি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। জি বলুন। আমার স্বামী কোরবানির দিন স্বপ্ন দেখেছে যে গরু কিনতে জবাই দিবেন, এখন রাত্রে স্বপ্ন দেখলো যে ওই গরু ওনাকে বলতেছে, তুই আমাকে জবাই করিয়াছি না, তুই আমাকে জবাই করিয়াছি, এটার কোনো ব্যাখ্যা জানা আছে কি? জি। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে আমি একজনের কাছে শুনছি ফিতরা যে টাকাটা, ওই ফিতরার নাকি টাকা দেওয়া হয় না, এটার পরিমাণে চাল দেওয়া হয়। আমরা বুঝতে পেরেছি, দুটো প্রশ্নই আমরা বুঝতে পেরেছি। আপনি অনুষ্ঠানের সাথে থাকুন, আমরা আলোচনা করছি। শেখ, একটি স্বপ্নের কথা উনি জানতে চেয়েছেন, যে কোরবানির দিন সম্ভবত আগের দিন রাত্রে ওনার স্বামী স্বপ্নে দেখেছেন, যেটা আপনি বুঝতে পেরেছেন, গরু স্বপ্নে দেখেছেন এবং গরু ওনাকে বলছিলেন তুমি আমাকে জবাই করো না। তো স্বপ্ন তো স্বপ্নই, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ হযরতে জানা আছে কি না? আপনি আপনার স্বামী যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন বরকতময় হোক, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহুম্মা বারিক ফি রুয়াতিক, আল্লাহুম্মা বারিক, আল্লাহ তাআলা যেন বরকত নাজিল করেন, বরকত দান করেন ওনার স্বপ্নের মাঝে। স্বপ্ন যা দেখে তাই যে হয় তা নয়, তার উলুটো অনেক সময় হয়। আবার কিছু কিছু স্বপ্ন কল্পনা প্রসূত হয়, যেহেতু পরের দিন কোরবানি দিবেন, সেক্ষেত্রে হয়তো বা এই ধরনের কিছু আলোচনা করে ঘুমিয়েছেন অথবা ছিল, এ ধরনের কিছু স্বপ্ন দেখতে পারেন। তো এই জন্য ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, দোয়া করতে থাকুন। ফিতরার কথা উনি আলোচনা করছিলেন, যে ফিতরা টাকা পয়সা দিলে হয় না, চাউল দ্বারা দিতে হয়, শুনেছেন কতটুকু? জরুরি নয়। হাদিসে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সরাসরি সেই বিষয়গুলোও দেওয়া যায়, যেমন হাদিসে যে জবের কথা আছে, পনির খেজুরের কথা আছে, চাউলের কথা কিন্তু নাই। আবার সেটার যে মূল্য হবে প্রত্যেক দেশের অঞ্চল হিসাবে সেই মূল্যটাও দিতে পারে, কোনো সমস্যা নেই। আপনি যেমনটি শুনেছিলেন যে চাউলই দিতে হবে, এই শোনাটা ঠিক নয়। অর্থাৎ আপনি হাদিসে বর্ণিত যে ছয় প্রকারের খাবারের কথা আছে, তার মধ্যে কিন্তু চাউলের কথা নেই। তা চাউল যদি বিকল্প দেওয়া হয়, চাউলটাও বিকল্প, টাকাটাও বিকল্প, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
আমি একটা করতেছিলাম, জি বলুন। আমার স্বামী অ্যাক্সিডেন্ট মারা গেছে, কতদিন মারা গেছে অ্যাক্সিডেন্টে, বুঝুন জি কি যে মারা গেলে সে জানা কি হয়, এটা কতটুকু আমরা বুঝতে পারিনি। উনি এন্তেকাল করেছেন অ্যাক্সিডেন্ট করে, বুঝতে পেরেছি। এরপরে জানার বিষয় কি আপনার বলুন। বুঝতে পেরেছি, ধন্যবাদ, বুঝতে পেরেছি। জি জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় এই কথা, যে কোনো দুর্ঘটনা কিংবা মহামারীতে কেউ যদি মারা যায় তাহলে সে শাহাদাতের মত লাভ করে, শাহাদাতের মত, শহীদ হওয়ার মত। তো এটা তো নিঃসন্দেহে একটা ফজিলতপূর্ণ মত, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়ে হ্যাঁ জান্নাতের ফয়সালা দিয়ে। অনেক কষ্ট পেয়ে যেহেতু তিনি ইন্তেকাল করেছেন, এবং শহীদের মর্যাদা, হকপান শহীদ যাদেরকে বলা হয়েছে মর্যাদা পায়, তো সে একটা মর্যাদা তো তিনি পাবেনই। আল্লাহ রাব্বুল করিম যদি ওনাকে ক্ষমা করে দিন, আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা সেটাই চাই। রাব্বুল আলামিন ওনাকে সহ যত মুসলমান ইমান নিয়ে কবরে শায়িত আছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন, আপনার স্বামীকেও আল্লাহ তাআলা মাফ করে দিন, আমরা সেটাই দোয়া করছি। তবে আপনি যে বিষয়টি পালন করবেন, যে উনি যেহেতু শাহাদাতের মর্যাদা পেয়েছেন, ওনার জন্য আর কোনো দোয়া করবেন না এমন নয়, দোয়া চালিয়ে যেতে হবে। দান, সাদকা, খায়রাত, খতমে কোরআন, তেলাওয়াত, জিকির আসকার, নফল নামাজ পড়ে ওনার জন্য আপনি দোয়া করবেন, আত্মীয় স্বজন যারা আছেন সকলে দোয়া করবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। জি আসসালাম, আপনি কথা বলছিলেন। ধন্যবাদ, কেটে কেটে আসছে আপনার কথা, আসলে বোঝা যাচ্ছে না, তেমন শুনতে পাচ্ছি না। আপনি আরেকদিন প্রশ্ন করুন, নেটওয়ার্কের কোনো সমস্যা থাকতে পারে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ। জি বলুন। জি আমরা বোঝা যাচ্ছে না, আপনি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ করতেছেন, আরেকবার বলুন। প্রথম যে প্রশ্নটি, ফজরের নামাজের পরে সম্ভবত। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি আমার প্রশ্ন মানে একটা পরামর্শ চাচ্ছেন। আপনি টিভির ভলিউম কমিয়ে একেবারে বন্ধ করে দিন। জি এখন কথা বলুন। তো আমার বোন এর বিয়ে হচ্ছে 3 বছর সংসার করে, তার হাজবেন্ড বাবার মেয়েটা কিন্তু বাবার বলছে জি। ধন্যবাদ আপনাকে, কেটে কেটে আসতেছে আপনার কথা, যতটুকু বুঝতে পেরেছি আলাপ করার মতো, আলোচনা করার মতো কিছু বুঝতে পারছি না। আমার সম্ভবত ওনার বোনকে বিবাহ দিয়েছেন, সেখানে মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চাচ্ছেন, ঝগড়া ফাসাদের কিছু তালাকের বিষয় যদি হয় সরাসরি এই ধরনের কিছু হতে পারে। তবে আমার মনে হয় যে তালাকের বিষয়ে ঝগড়াঝাটি পর্যন্ত আছে। আপনি আরেকদিন প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার একটা প্রশ্ন। বলুন। হ্যাঁ, আমার পরে না পাঠক তো নামাজ করে সবাই, আর বাচ্চাটা ঘরের মধ্যে ভয় পায়, মানে মনে করে যে কি জানি ছায়ের মতো সাথে আছে, এরকম একটা ভাব লাগে, থাকো মনে ভয় ভয় লাগে। আমার জি, আমরা বুঝতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি আলোচনা করছি, ধন্যবাদ আপনাকে, অনুষ্ঠানের সাথে থাকুন, সে কি বুঝতে পেরেছেন কিছুটা? জি, সুন্দর প্রশ্ন করেছেন। তো এক্ষেত্রে আয়াতুল কুরসির আমল আর কুলাউ সুবির রব্বিল ফালাক, কুলাউ সুবির রব্বিন নাস, এগুলি রেগুলার পাঠ করে প্রত্যেক নামাজের পর শরীরের মধ্যে ফু দেওয়া, আমল করা মুআফাজাতাইন। এরপর যদি আরও বেশি ডিস্টার্ব হয় তাহলে আমি পরামর্শ দিব, যারা এই ধরনের তদবির করেন, হাক্কানি আলেম যারা আছে, যারা বুঝেন, ওনাদের সঙ্গে সরাসরি কথা বলে আরও কিছু তদবির তাদের কাছ থেকে জেনে নাও। তবে আমার যতটুকু মনে হচ্ছে শেখ, যে ওই যে একটি কথা আছে প্রবাদ বাক্য, যে বনের বাঘে খায় না মনের বাঘে খায়, তো এই ধরনের কিছু হতে পারে, যে অনেকেই যেটা কল্পনা করে সেটা মনে হচ্ছে যে চোখের সামনে ভাসতে থাকে, এই বিষয়টা যদি হয়ে থাকে সেখান থেকে অবশ্য তাকে স্থান পরিবর্তন করে হলেও এই ভাবটা তার থেকে দূর করাতে হবে, কারণ এই ধরনের ভাব, এই ধরনের চিন্তা জীবনের জন্য, জীবনের বিকাশের জন্য অনেক ক্ষতিকর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন, আর আমাদের শেখুল হাদিস সাহেব যে আমল বলেছেন আমলটু আমলগুলো চালিয়ে যাবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। হ্যালো, হ্যালো। হ্যাঁ, প্রশ্ন করুন। জি, আমি দিনাজপুর থেকে বলছি। জি বলুন। আমার 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 প্রশ্ন আমার প্রশ্ন হলো, অনুষ্ঠান মতো দেখি, নিয়মিত দেখি আপনাদের মেসেন মুনাজাত করি, আমার প্রশ্ন হলো যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি হুজুর। জি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি 12টা বা 12টার পরে, আমার কি নামাজটা হবে? অবশ্যই হবে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তবে উত্তম হচ্ছে চেষ্টা করা, শেষ রাত্রে ওঠার চেষ্টা, আপনি এটাকে অভ্যাসে পরিণত না করে আপনি যেটি করবেন সেটা হলো অন্তত শেষ রাত্রিতে ওঠার একটু চেষ্টা করবেন, অর্থাৎ 3টায় বা 3:30 বা 2:30 উঠে একটু তাহাজ্জুদ নামাজ পড়ুন, এমন সময় উঠবেন যাতে করে তাহাজ্জুদ পড়ে ফজর পড়তে পারেন। আবার তাহাজ্জুদ পড়ার পরে যদি ঘুমিয়ে পড়েন তাহলে দেখা যাবে যে ফজরটাও কাজা হয়ে যেতে পারে, তো এই জন্য এইভাবে ওঠার একটু চেষ্টা করুন, ওই সময়ের ফজিলতটা একটু বেশি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমি আমার বলুন, আমি ইসলামিক ফাউন্ডেশনে একটা চাকরি করি। জি, তা মেয়েদের যে সমস্যাটা হয়, আমি মসজিদের বারান্দায় পড়ি, তা যখন সমস্যা হয় তখন কি ওই মসজিদের বারান্দায় পড়ানো যাবে? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের সাথে আমরা বলবো যে মেয়েদের মসজিদে যাতায়াতের একটা বিষয় কিন্তু আছে, পুরো বিষয়টা আপনার কাছে শুনবো, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। কি বলেছেন যে মসজিদে? প্রশ্নটি করেছেন যে ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সাবাই মক্তব আছে, তো সে মক্তব সম্ভবত উনি পড়ান, তো মসজিদের বারান্দায় পড়ান,
এখন আমাদের মা বোনদের যখন মাসিক চলতে থাকে, আচ্ছা, অসুস্থ জি থাকে, জি তখন মসজিদে বারান্দায় যেতে পারবেন কিনা? জি জি, সুন্দর বাস্তবসম্মত প্রশ্ন করেছে। তো মসজিদের বারান্দা যদি হয়, মসজিদের আঙ্গিনায়, সেখানে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। মূল মসজিদে যেন তিনি প্রবেশ না করেন এ বিষয়টা খেয়াল রাখতে হবে। এমনকি এটাও খেয়াল রাখা আছে যেন এক সাইড থেকে আরেকটা সাইডে যাওয়ার জন্যে মসজিদের ভেতরের অংশ তিনি ব্যবহার না করেন। আপনি যথার্থ বলেছেন। আমরা এক্ষেত্রে ওনাকে যে পরামর্শটা দেব, যেহেতু সুযোগ আছে আর মসজিদের যে বারান্দা, মসজিদের বারান্দা অনেক সময় মসজিদের হুকুমে থাকে বিভিন্ন জায়গাতে, মসজিদের যে বারান্দাটা আছে এটাকে বারান্দার মানে মসজিদের অংশে ধরা হয়, মসজিদের একটা পার্ট, বাট হয়তোবা মুসল্লিদের সুবিধার জন্য এটাকে আলাদা করে থাকেন। সেক্ষেত্রে মোহতারাম যে কথা বলেছেন যে মূল যে অংশ সেখানে যাতে আপনি প্রবেশ না হয়, মসজিদের বারান্দা যখন মূল অংশ হয়ে যাবে সেক্ষেত্রে ওনাকে অবশ্যই আপনাকে বেঁচে থাকতে হবে। তবে আমাদের শায়খ যে কথাটি বলেছেন, অনেক সময় বিভিন্ন মসজিদে আছে যে মসজিদ আছে এবং বারান্দার আলাদা পার্ট, আলাদা পার্ট, এটাকে অনেক সময় মসজিদের হুকুমে ধরা হয় না, এটা সবসময় খোলা রাখা হয়, মুসল্লিরা সবসময় যেন নামাজ পড়তে পারেন, আসতে পারেন, সেখানে গুরুত্বপূর্ণ কিছুই নেই এবং বাহিরের লোকজন আসে, বারবার জামাত করছেন, আসতেছেন, সেক্ষেত্রে আপনি সেখানে যেতে পারবেন। তবে সতর্কতা যে বিষয়টি আছে সেটা হলো যে আপনি বিরত থাকবেন এই সময়টা, শুধু এই বিষয়টার সাথে সম্পৃক্ত নয়, যে আমাদের মা বোন যারা আছেন ওনাদের জন্য মসজিদে যাওয়া তো আসলে নিষেধ নয়, বাট এই সময়টা নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে যে এই সময়টা মসজিদে আপনি যাবেন না, কারণ এই সময়টা ওনাদের তওয়াফও নিষেধ করা হয়েছে, বাইতুল্লাহ শরীফের পাশে তওয়াফ। তো এই সময়টা বিরত থাকতে হবে, আপনাকে ছুটি নিতে হবে, অথবা যেভাবে সিস্টেম করা দরকার সেটা আপনি করে নেবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন কথা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। বলুন। সকালে ফজরের নামাজ পড়ি এবং মাগরিবের নামাজ পড়িয়া সোহরে আল্লাহুম্মা আজির নিমিনা না আর আল্লাহ মইনা না আলো কালে জান্নাতাল ফেরদো, ধন্যবাদ, দুটোই পড়তে পারেন। আমি আমরা বুঝতে পারছি, নরসিংদী থেকে আপনি নিশ্চয় ফোন করেছেন, আমরা বুঝতে পেরেছি আপনার আওয়াজ দ্বারাই, কণ্ঠ দ্বারাই পরিচিত। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া, যে ব্যক্তি এ কথা বলবে তো জাহান্নাম বলতে থাকে এ কথা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মানে হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আর আজির না শব্দটা হচ্ছে বহুবচন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। তো আপনি যা বললেন যে দুইটাই পড়তে পারে, আর পড়ার ফজিলতটা হচ্ছে যে তখন জাহান্নাম বলতে থাকে হে আল্লাহ আপনি তাকে, যে এটা পাঠ করতেছে, আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। অত্যন্ত বরকতপূর্ণ আমল। এবং আরেকটি দোয়া যেটি আপনি পাঠ করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার, খুব বরকতপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এমনটি বলেছেন যে জান্নাত চাওয়ার জন্য, এবং জান্নাত শুধু শুধু জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউসকে চাওয়ার জন্য। আর এখানে তাই বলা হয়েছে, হে আল্লাহ আপনার কাছে জান্নাতুল ফেরদাউস চাই, ও না আউযু বিকা মিনান নার, এটাও রাসূল বলেছেন, জাহান্নাম থেকে মুক্তি চাও, এই দোয়ার মধ্যে সেটাও কিন্তু চাওয়ার কথা আছে। তো আপনি দুটোই হাদিসে বর্ণিত এবং বরকতপূর্ণ আমল, আপনি চালিয়ে যান। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। দর্শক প্রশ্ন করুন। ধন্যবাদ, আপনি চেষ্টা করছেন, কেটে কেটে আসছে। জি বলুন। জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম কি, শুনেন, আমি ভোরে 3:30টার সময় উঠছেন, উঠে আপনার টাকা দিচ্ছি, পরে টাকা বেতের টাকা ওই পড়ি,
কেটে কেটে আসছে আপনার কথা, তবে যতটুকু বুঝতে পেরেছি আলোচনা করার মতো কিছুটা খোরাক কিন্তু আছে ওনার এই কথায়। উনি যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন কিছু? তাহাজ্জুদের নামাজ উনি প্রতিদিনে পড়েন, এরপরে ভেতরের নামাজও পড়েন, তো ঠিক আছে। কোনো কারণে যদি উনি উঠতে না পারেন সেক্ষেত্রে সম্ভবত কি করবেন তখন, একটি বিষয় তো জানতে চেয়েছেন। এখানে যে বিষয়টা মনে রাখতে হবে সে বিষয়টা হচ্ছে যে বিতরের নামাজ তো হচ্ছে ওয়াজিব জরুরি, আর তাহাজ্জুদের নামাজ হচ্ছে নফল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ আগেও পড়তেন, অর্থাৎ শোয়ার আগে, তাহাজ্জুদের আগে, এশার নামাজের পরে, আবার তাহাজ্জুদের পরেও পড়তেন। তাহাজ্জুদের পরেও তিনি বিতরের নামাজ আদায় করেছেন। আমি যদি নিশ্চিত থাকি যে আমি তাহাজ্জুদে উঠতে পারবো, তাহলে তাহাজ্জুদের পরে পড়াটাই হচ্ছে উত্তম আফজাল। কিন্তু যদি কোনোরূপ সন্দেহ থাকে, আপনি যেটা বললেন যে তাহাজ্জুদে উঠতে পারি কি না, তাহলে কিন্তু তাহাজ্জুদ মিস হইলে আমার কোনো গুনাহ নাই, ফজিলত পাই নেই আমি, কিন্তু বিতরটা মিস হয়ে গেলে আমার গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। তো এই জন্য নিশ্চিত যদি উঠতে পারেন, অর্থাৎ অভ্যস্ত আপনি শেষ রাত্রিতে উঠা, সেক্ষেত্রে বিতরটাকে রেখে দিতে পারেন। কিন্তু এই ধরনের যদি মানে মিস হওয়ার সম্ভাবনা অতীত হয়েছে, বারবার হয়েছে, তাহলে এশার পরে আপনি বিতর নামাজটাকে পড়ে দেবেন। কোনো ধরনের রিস্কে যাওয়া ঠিক নয়, কারণ হলো বিতর নামাজ পড়া হলো ওয়াজিব, ইচ্ছাকৃত কাজা যদি হয়ে যায় অনেক বড় গুনাহ হয়ে যাবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। আমি একটা কালাম, আল্লাহ কালাম ছেড়ে মিথ্যা বলছিলাম, এর জন্য কি করার আছে? ধন্যবাদ। প্রথম কথা হলো, করার প্রথম যে বিষয়টি আপনার জন্য আমরা বলবো সেটা হলো ভবিষ্যতে যাতে আর এই ধরনের তওবা না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। যেটা হয়েছে তার জন্য কি করবেন? ইস্তেগফার করবেন, তওবা করবেন, আর কিছু সদকা করে দিলেও ভালো, সদকা করে দিবেন। শেখ, এখানে একটি বিষয় আমি অ্যাড করতে চাই, বিশেষ করে অনেককে দেখা যায় যে কাজটি করেন, এই যে কিছু হলেই দেখা যায় যে কোরআন শরীফ ছয়ে ধরেন, কোরআন শরীফের শপথ করেন, অথবা কোরআনকে নিজের মাথায় নিয়ে নেন, অথবা সন্তানের মাথার উপরে দিয়ে কসম করেন। এই মানে কোরআনকে এত হালকাভাবে দেখার বিষয় নয়, বুঝতে হবে যে আমার রাগ উঠেছে আমার রাগকে দমন করার জন্য, আমার রাগকে প্রকাশ করানোর জন্য বা আরেকজনকে বোঝানোর জন্য আমি কোরআনকে ব্যবহার করব, উচিত নয়। যা হয়েছে হয়েছে, তার জন্য রব্বে কারিমের কাছে তওবা করা, আস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, রবের কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন, তিনি পরম দয়ালু, রাহাম দে রাহাম ওয়ালা সত্তার রহমান আর রহিম। আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি। কথা বলুন। এটা কি ইসলাম? জি জি ইসলাম। আমরা হুজুর। জি আমি হচ্ছে দোয়া দোয়া মাসরা আমার মুক্তি নাই, তো এর করতে পারি মানে আমরা বুঝতে পেরেছি। আসলে আমরা বলবো যে আপনার বোঝার মধ্যে কিছুটা বেশ কম আছে। আপনি দোয়ায় মাসুরা না, দোয়ায় মাসুরা বলতে কি বুঝে সেটা যদি আপনি বুঝেন আপনার কাছে ভালো লাগবে, যে আপনি তো দোয়ায় মাসুরা পারেন। শেখ, মানে আমাদের সমাজে যে প্রচলনটা আছে যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাই দোয়া মাসুরা অনেকে মনে করেন, তো আসলে তো বিষয়টা এমন না।
দোয়ায়ে মাসুরা হলো হাদিসে বর্ণিত যত দোয়া আছে। আপনি যেমনটি বলেছেন যে আমি দোয়ায়ে মাসুরা পারি না, আমি আল্লাহুম্মা ইন্নাস্তায়িনুকা দোয়ায়ে কুনুত পারে, এটাও দোয়ায়ে মাসুরা। আপনি রাব্বানা জালামনা আনফুসানা পারেন, এটাও দোয়ায়ে মাসুরা। রাব্বি জিদনি ইলমে পারেন, ইয়াও মাসুরা। আর যদি নাই পারেন ইয়া রব আপনি সেটা পড়ুন, সেটাও অসুবিধার। এগুলো তো সব দোয়ায়ে মাসুরা। কোরআন এবং হাদিসে বর্ণিত যতগুলো দোয়া আছে সবগুলোই দোয়ায়ে মাসুরা। এখন আপনি দেখুন যে দোয়ায়ে মাসুরা আপনি অনেকগুলো পারেন, যেটা পারেন সেটা পড়ে নেবেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো। আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। এই যে আমার প্রশ্ন হচ্ছে এই যে মাটিতে রাখাতে হাত পর্যন্ত মানে হাত উঠা যাবে কিনা। জি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বুঝতে পেরেছি স্যার, কিছুটা বিতর নামাজে দুই রাকাতে তাশাহুদ পড়বেন। জি পড়ছে। তাশাহুদের পরে কিছু পড়া যাবে কিনা? না, আর কিছু পড়া যাবে না। আত্তাহিয়াত শেষ হওয়ার পর উঠে যাবেন তিনি তৃতীয় রাকাতের জন্য। আর তাহিয়াতুর পরে খুব সাবধান, আর তাহিয়াতুর পরে যদি আপনি আল্লাহুম্মা সাল্লি পড়েন আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেলেন, আপনাকে কিন্তু শেষ বৈঠকে সাওসিদা দিতে হবে। এই জন্য আর তাহিয়াতুর পরে কিছু পড়া যাবে কি না, পড়াই যাবে না, পড়লেও সাওসিদা দিতে হবে, এক বিষয়। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন যে তৃতীয় রাকাতে যখন হাত উঠান, তো হাত উঠানো জরুরি কিনা বা উঠানো লাগবে কিনা, এই বিষয়টি জানতে চেয়েছেন। হাত উঠে তখন ওই দোয়া কুনুত পাঠ করবেন, অর্থাৎ সূরা ফাতিহা পড়বেন, এরপর একসঙ্গে সূরা মিলাবেন, এরপর আল্লাহ আকবার বলে আবার হাত বাঁধবেন, বেঁধে এরপর আপনি দোয়া কুনুত পাঠ করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। ধন্যবাদ। বোঝা যাচ্ছে না, সম্ভবত আপনি কিছু বলতে চাচ্ছেন, মোনাজাতে শরীক হন এই ধরনের কিছু মনে হয়, যাক বুঝতে পারছি না। এবং আপনি আরেকদিন প্রশ্ন করবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে মাথায় বাজাদের নামাজ হবে? বুঝতে পেরেছি। দুই নম্বর প্রশ্নটি আরেকবার বলুন। মাথায় পলক অথবা বাজারে দিলে, বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ, এটা দিলে কি নামাজ হবে কিনা? জি তিন নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন মনে নেই, ধন্যবাদ, মনে নেই। আফাতুল ইলম আন নিসিয়ান, ভুলে যাওয়াটা এটা স্বাভাবিক একটি বিষয়, মন খারাপের কিছু নেই। শেখ উনি যে বিষয়টি জানতে চেয়েছেন, বিতর নামাজের তরিকা সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি যে তৃতীয় রাকাতে তিনি ওই দোয়া কুনুত পড়বেন, দোয়া কুনুত পড়ে তিনি আবার রুকুতে চলে যাবেন, আর কোনো মোনাজাতের কোনো মোনাজাত করার কোনো অপশন নেই, স্বাভাবিক আপনি দোয়া কুনুত পড়ে আবার রুকুতে চলে যাবেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন মাথায় কলপ অথবা বাজারে যে মেহেদি পাওয়া যায় এগুলো চুলে ব্যবহার করে নামাজ হবে। এখানে যে বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে যে দুই ধরনের আছে, কিছু আছে এরকম পানি পৌঁছার ক্ষেত্রে সেটা অন্তরায় হয় না, বাধা হয় না, পানি পৌঁছে যায়। যেমন সাধারণ ন্যাচারাল যে মেহেদি আছে এটাতে অসুবিধা হয় না,
যদি এরকম হয় যে আমি যে কলপ বা যে রংটা আমি ব্যবহার করেছি এর দ্বারা পানি পৌঁছানোর জন্য এটা বাধা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তো আমার অজুগোসল হবে না। জি, আর যদি ন্যাচারাল হয়, আমি কোনো আস্তর হয় না যেটার, তাহলে অসুবিধা নেই। অনেক সময় আঠালো জাতীয় কিছু এর মধ্যে থাকতে পারে, যেটা প্রাণী প্রবেশের অন্তরায় হয়ে যায়, সেক্ষেত্রে তো এটা মানে মাসআলা আমরা আলোচনা করার আগে যেটা বুঝতে পারি যে ওজুর মধ্যে গোসলের মধ্যে যে অংশ গোসল ফরজ হলে পানি পৌঁছাতে হবে, ওজুর মধ্যে যে অংশ দৌত করতে হবে সে চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে, সেখানে যদি এরকম কেমিক্যাল ব্যবহার করে মাথায় বা দাড়িতে অথবা চুলে, অনেকের চুল ঘন, স্বাভাবিক চুলের মধ্যে পানি পৌঁছাতে কষ্ট হয়, সেখানে এগুলো ব্যবহার করলে তো পানি না পৌঁছার সম্ভাবনা তীব্র, তো সেক্ষেত্রে অবশ্যই এর থেকে বেঁচে থাকতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। যিনি প্রশ্ন করেছেন শেখ আরিফউদ্দিন মারুফ, আপনাকে ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করেছেন এবং বিষয়ের উপরে খুব সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, যে বিষয়গুলো আপনারা প্রশ্ন করেছেন, অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা করে থাকেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে প্রশ্ন করার যেমন তৌফিক দান করেছেন, আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমল করারও তৌফিক দান করেন, বোঝারও তৌফিক দান করেন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. أغو معبود أغو كريم أغو مالك، أمرا غنغار بندر أبنى الشهيد أرباري حطلچي. মাওলাই করিম আপনি রহমান, আপনি রহিম, আপনি করিম। আল্লাহ, এত গুনার পরেও, এত অপরাধের পরেও আমাদের কোনো নেয়ামত আপনি বন্ধ করেননি। মাওলাই করিম আপনার ইসমে জাতের উসিলায়, গুণ বাচক নামের উসিলায় মেহরবানি করে আমাদের জিন্দগির তমাম গুণাগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, শিরকি বেদাতি গোপনে প্রকাশ্যে যত ধরনের গুনাহ হয়েছে তাওবা করছি, আর গুনাহ করব না। ওগো মালিক, মেহরবানি করে আমাদের তাওবাকে আপনি কবুল মঞ্জুর করে নেন, আমাদের সকলের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ, News 24 এর নিয়মিত আয়োজন ইসলাম আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ দেশে দেশের বাহিরে যারা যেখান থেকে হাত তুলেছেন, বড় আশা করে মাওলাই করিম ভরসা করে আপনার শাহিদ দরবারে হাত তুলে আছেন, দো হাত তুলে আছেন ভিখারির বেশে, আল্লাহ আপনার রহমতের দিকে চেয়ে আছেন। মেহরবানি করে সকলের হাতগুলোকে রহম করম দ্বারা আপনি ভরপুর করে দেন। মাওলাই করিম যাদের উসিলায় জগৎ আপনি দেখিয়েছেন, অনেকে বাবা মাকে নিয়ে ইসলাম আমরা অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন। মাওলাই করিম স্বামী স্ত্রী বসে সন্তান পরিবারের সদস্য সহ এই প্রোগ্রামের সাথে যুক্ত আছেন। আল্লাহ, সদস্যদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, মাওলাই করিম বাবা মাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, মাওলাই করিম আমরা যারা আছি, যারা হাত তুলেছে, আয়োজক বৃন্দ যারা আছেন, আমরা যারা যুক্ত আছি,
অনেকের বাবা নেই মানে কবরের মধ্যে শুয়ে আছেন, মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ, জীবনে ছোট কালে মা বেঁচে থাকতে মাকে আমরা কত কষ্ট দিয়েছি, রাতের ঘুমকে হারাম করে। মাওলাই করিম, আল্লাহ মা আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছেন। মাওলাই করিম, সন্তানকে মুখে খাবার দিয়েছেন, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মা বাবার কত ফিকির ছিল। আল্লাহ, এত আদরের মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে নেই, মেহরবানি করে আপনি রাহম করমওয়ালা। আল্লাহ রহমতের সাগর মেহরবানি করে কবরগুলোকে রহমত দ্বারা আপনি ভরপুর করে দেন, রহমতের চাদর বিছিয়ে দেন, জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দেন, জান্নাতি জিন্দেগি দান করেন, জাহান্নামের সাথে তাম যোগাযোগগুলো মেহরবানি করে বন্ধ করে দেন। মাওলাই করিম, আমাদের সন্তান যখন বাবা ডাকে মা ডাকে, আমাদেরও তো ডাকতে মনে চায়। ও আল্লাহ, আল্লাহ মেহরবানি করে যাদের আব্বা আম্মা বেঁচে আছেন ওনাদেরকে নেক হায়াত দান করেন, সুস্থ জীবন দান করেন। সারা বিশ্বের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। আমরা যেখানে হাত তুলেছে সুন্দর বসুন্ধরার সাথে যারা যুক্ত রয়েছেন সকলকে আপনি মাফ করে দেন। বরকতময় জীবন আমাদের সকলকে দান করেন, বরকতময় হায়াত দান করেন, বরকতময় রিজিক দান করেন। আল্লাহ বরকতময় দৌলত দান করেন, বরকতময় আওলাদ দান করেন। মাওলাই করিম, দুনিয়া বিপরকালীন বালা মুসিবত থেকে মেহরবানি করে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, অসুস্থ মানুষগুলোকে আপনি সুস্থতার নেয়ামত দান করেন। ডাক্তার কবিরাজ ওসিলা মাত্র তমাম কিছু করনেওয়ালা জাত আপনি, আল্লাহ করনেওয়ালা আপনি। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফি, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফি। আল্লাহ অসুস্থ মানুষগুলোকে আপনি সুস্থতার নেয়ামত দান করেন। ছোট মানুষ, আল্লাহ ছোট শিশু ছেলে মেয়েরা যারা অসুস্থ আছে, অনেকে হাসপাতালে আছেন, অনেকে বাড়িতে আছে, বয়োবৃদ্ধ যারা আছেন, মা বাবারা, যুবক ভাইয়েরা যারা যেখানে অসুস্থ হয়ে আছেন, কার ভেতরে কী সমস্যা আল্লাহ আপনি ছাড়া আর কেউ জানেন না, মেহরবানি করে সমস্যাগুলোকে আপনি দূর করে দেন। ছোট শিশু রোগের কারণে যন্ত্রণার কারণে যখন কান্না করে, ওগো করিম, মা বাবার কিছুই করার থাকে না, বড় পেরেশান হয়ে যান। ওই শিশুর চোখের পানি তার চিৎকার দেখে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহ, এই ধরনের ছোট শিশু বয়োবৃদ্ধ যারা আছেন, অসুস্থ আছেন, সারা বিশ্বের মধ্যে সকলকে আপনি সুস্থতার নেয়ামত দান করেন। আল্লাহ আমাদের দেশের উপর খায়র বরকাত দ্বারা ভরপুর করে দেন, অভাবীদের অভাবগুলো দূর করে দেন, যারা রিজিক চান রিজিকগুলোকে আপনি বাড়িয়ে দেন, হালালকে বরকতময় করে দেন, সব ধরনের হারাম থেকে আপনি হেফাজত করেন। সারা বিশ্বের দিনী মাদারিস, দিনী মারাকিস, দিনী মাসাজিদগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ কালিমাতুল্লাহকে, আপনার কালিমাকে আপনি আলা করে দেন, আল্লাহ গালিব করে দেন। মাওলাই করিম, আমাদের সকলকে আল্লাহ হেদায়েত আপনি নসিব করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া আমওয়ালিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন وجعلنا للمتقين إماما. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.